নিজের তৈরি কম্পোস্ট সার ব্যবহার করে একই জমিতে একসঙ্গে তিনটি ফসল ফলিয়ে সাড়া জাগিয়েছেন সুনামগঞ্জের কৃষক আব্দুল আউয়াল। প্রতিদিন এই ফসল দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেক কৃষক ও তরুণ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশ জুড়ে এই পদ্ধতি ছড়িয়ে দেবার আশা সংশ্লিষ্টদের। সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাবুদ্দিন তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জায়গা মাত্র 45 শতক, পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা বালিতে ধান চাষের অযোগ্য হয়ে পড়েছিল জমিটি। কিন্তু সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার স্বরূপগঞ্জ গ্রামের উদ্যমী কৃষক আব্দুল আউয়াল সেই জমিতে একই সঙ্গে আলু, ভুট্টা ও টমেটো ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। কৃষি বিভাগের পরামর্শ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ হাতে তৈরি করা জৈব সার দিয়ে বাম্পার ফলন পেয়েছেন তিনি। প্রতিদিন এই ফসল দেখতে দূর দূরান্ত থেকে আসে কৃষক ও তরুণরা। জেলায় একটি হিমাগারের দাবি করেন তারা। আমি লাউরগা থেকে আসছি, শিখতে পারি করতে পারি যাতে ভালো হয়, এটা শিখার লাগিয়ে ওনার কাছে আমরা আইছি। নিজের জমিতে নিজের জৈব সার, নিজের তৈরি করা সার দিয়ে উনি ওনার জমিতে ফসল ফলাই। জায়গা যদি আরো বেশ বেশ থাকতো তার হলো আমার নইলে মইলে। এইখানে যদি সুনামগঞ্জ জেলার মধ্যে একটা হেমাগার থাকতো আর আমরা আলুটি কিছুদিন রাখতাম, রাখি হারিয়া বিক্রয় করতাম, অনেক লাভবান হইলাম। আওয়ালের এই সারা জাগানো উদ্যোগ ঘুরে দেখেছেন কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এই সকলেই এই আলুর সাফল্যজনকভাবে সাথী ফসল দেখে আগ্রহ প্রকাশ করে। আমি গবেষক হিসাবে মনে করি এই পদ্ধতিটা, সাথী ফসল পদ্ধতি যদি সম্প্রসারিত হয় সারা দেশে কৃষকের লাভবান হবে। কৃষক আব্দুল আউয়ালের কৌশলটি সারা দেশে ছড়িয়ে দিতে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করে এলাকাবাসী। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।